যে তিন অঙ্গরাজ্যে জিতে গেলেই ক্ষমতার মসনদ বাইডেনের কে প্রেসিডেন্ট হচ্ছেন তা এখনই বলা যাচ্ছে না মার্কিন নির্বাচনে ভোট গণনার শেষ পর্যায়ে চলছে টান টান উত্তেজনা কারণ হাড্ডাহাড্ডি লড়াই চলছে হিসাবের খাতায় ট্রাম্পই জিতে যাচ্ছেন বলে মনে হচ্ছে পিছিয়ে নেই বাইডেনও যেকোনো সময় পাল্টে যেতে পারে চিত্র ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এ পর্যন্ত দুইশো আটত্রিশটি ইলেক্টোরাল কলেজ ভোট জিতে এগিয়ে রয়েছেন শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ বড় ব্যবধানে এগিয়েছিলেন বাইডেন। তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব কমিয়ে এনেছেন রিপাবলিকান প্রার্থী বর্তমানে তার ঝড়িতে রয়েছে দুইশো তেরোটি ইলেকটোরাল ভোট প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য বাইডেনের আর দরকার মাত্র বত্রিশ ইলেকটোরাল ভোট অন্যদিকে ট্রাম্পের দরকার সাতান্ন এদিকে নেভাডা অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোট রয়েছে ছয়টি অঙ্গরাজ্যটিতে ছিয়াশি শতাংশ ভোট পড়েছে এর মধ্যে ট্রাম্প পেয়েছেন আটচল্লিশ দশমিক সাত শতাংশ আর জো বাইডেন পেয়েছেন উনপঞ্চাশ দশমিক তিন শতাংশ এই অঙ্গরাজ্যটিতে এগিয়ে রয়েছেন বাইডেন দশ ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্য উইসকনসিনে এগিয়ে রয়েছেন বাইডেন সেখানে মোট ভোটের উননব্বই শতাংশ ভোট পড়েছে এর মধ্যে বাইডেন পেয়েছেন উনপঞ্চাশ দশমিক দুই শতাংশ আর ট্রাম্প পেয়েছেন উনপঞ্চাশ শতাংশ ষোলো ইলেকট্রালের ভোটের অঙ্গরাজ্য মিশিগানে অল্প কিছু সংখ্যক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প অঙ্গরাজ্যটিতে মোট ভোটের নব্বই শতাংশ গণনা করা হয়েছে এর মধ্যে এখন পর্যন্ত ঊনপঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প আর উনপঞ্চাশ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন জো বাইডেন সেখানে ট্রাম্প পেয়েছেন তেইশ লাখ সাতানব্বই হাজার নয়শো বিয়াল্লিশটি ভোট বাইডেন পেয়েছেন তেইশ লাখ চুরাশি হাজার আটশো পঁচাশিটি ভোট এই দুই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ভোটের ব্যবধান তেরো হাজার ছাপ্পান্নটি ধারণা করা হচ্ছে যে কোনো সময় বদলে যেতে পারে এই চিত্র মিশিগান উইসকনসিন ও নেভাডায় বাইডেন জয় পেলে তার ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়াবে দুইশো সত্তরটিতে এমন পরিস্থিতি হলে ক্ষমতার মসনদে বসতে বাইডেনকে আর কেউ আটকাতে পারবে না